কি ব্যাপার মুন্না ভাই আপনি জঙ্গলের ভিতরে এরকম ড্রয়িং রুম বানায় রাখছেন কেন সরি সরি সুসনা এটা হচ্ছে তোমার রং ইনফরমেশন এটা কিন্তু কোনো ড্রয়িং রুম না বুঝছো এটা হচ্ছে তোমার জঙ্গল ক্যাফে আর শোনো আমি তোমাকে কইছি আমি যেখানে ছিলাম হ্যাঁ ওখানে দেখতাম ক্যাফেতে বসে যুবক যুবতী কপত কপতি সামনা সামনে বসে গল্প করতেছে আর কফি পান করতেছে একটু অন্ধকারের মধ্যে গল্প করার কিন্তু মজা আলাদা বুঝছো তখন তো কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন প্লিজ প্লিজ টেক ইউর সিট তুমি বসো বসো আপনি কি ক্যাফেতে কোনো বনলতার সাথে বসে গল্প করতেন নাকি না বুকা বনলতা সেন তো থাকতো আমার মনে বুঝছো আমি মনে মনে তা কল্পনায় আমার এই সামনে চেয়ারে বসে দুজন মিলে কফি খেতাম তাই বনের বনলতা মানে মনের বনলতাটা কে সেটা কি বলা যাবে না সুসনা সেটা তো কওয়া যাবে না সেটা তোমাকে বুঝে নিতে হবে তুমি একটা ইন্টেলিজেন্ট গার্ল তোমার দ্বারা বোঝা তো খুবই সহজ হওয়ার কথা অবশ্য তুমি যদি ফ্রি থাকো তাহলে পারেই বুঝতে পারবা তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না এই কফি এত তিতা কেন আরে বোকা কফি তো তিতেই হয় স্পেশাল ব্র্যান্ডের কফি তো প্রথমে তিতি পরে মিষ্টি ঠিক প্রেমের মতো বুঝছো প্রেমের ভিতর প্রথমে যেমন রাগ পরে অনুরাগ হয় না কফিটা হচ্ছে এরকম আর একখান চুমুক দাও ফাইন লাগবে না আসলে এবার ভালোই লাগতেছে কইছিলাম না প্রেমের মতো মুন্না ভাই আপনি যে তখন বললেন ফ্রি থাকার কথা ফ্রি থাকা দিয়ে আপনি কি বুঝাতে চাইছেন না মানে ফ্রি থাকা মানে হচ্ছে কি নাম করে যে তোমাকে বুঝাই আচ্ছা তালিপারে আমি তোমাকে সরাসরি করছি হ্যাঁ সালুরে কিন্তু তুমি একটু এক্সট্রা লার্জ সাইজের পছন্দ করতে সেই এক্সেল সাইজের পছন্দটা যখনই ভালোবাসায় রূপ নিতে যাচ্ছিল ঠিক সেই সময় মনোবেদনায় আমি ধুলিয়ারচর গ্রাম ত্যাগ করতেছিলাম কিন্তু বাইদি ভাই আমি জানতে পারলাম তোমাদের প্রেম তো এখনো প্রেক্ষা গিয়ে মুক্তিই পাইনি স্থগিত হয়ে রয়েছে বুঝতে পেরেছি আপনি জানতে চাচ্ছেন সাল্লু ভাইয়ের সাথে আমার রিলেশনশিপ চলছে কি চলছে না শোনেন মুন্না ভাই রিলেশনশিপ চলছে কি চলছে না সেটা তো আর মুখে বলার জিনিস না আকাশে চাঁদ উঠলি পরে সবাই যেমন দেখতে পারে রিলেশনশিপটাও ঠিক আকাশের চাঁদের মতো উঠলেই দেখা যায় মুন্না ভাই আরেক কাপ কফি দেন তো টেস্টটা খুব ভালো সরি সুসনা কফি তো আর নেই কফি তো 2 কাপই এনেছিলাম দুইজনের জন্য সবসময় 3 কাপ কফি আনবেন সাথে একজন 3rd পার্সন দেয়া যায় তুমি কি বুঝাইলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না সুসনা আপনি ফিরে আসাতে ঘটনা আবারও ত্রিভুজ প্রেমে মন নিয়েছে আমি গেলাম ত্রিভুজ প্রেম মানে কি বোঝা গেল মুন্না সালমান সুসনা উফ এই মিয়ার প্রত্যেকটা বাক্যই হচ্ছে 1.5 ইঞ্চি সাইজের স্কুলের মতো ব্রেনের ভিতর ঢুকলি ব্রেন একদম ক্র্যাক করে ফেলা দেয়